9 পয়েন্ট ক্যালিব্রেশনের জন্য ফেরাস কাটটিকে সিলিন্ডারের নিচে অংশে রেখে প্রথমে পজিশন 1 এ রাখতে হবে। এটা হচ্ছে পজিশন 1, এটা হচ্ছে পজিশন 2, এরপর পজিশন 3, তারপর কাটটি চেঞ্জ করে মাঝখানে রাখতে হবে সিলিন্ডারের মাঝখানে। এটা হচ্ছে পজিশন 4, এরপর পজিশন 5, এরপর পজিশন 6, কাটটি চেঞ্জ করে টপ অংশে রাখতে হবে। এটা হচ্ছে পজিশন নাম্বার 7, এটা 8, এটা হচ্ছে 9। এভাবেই 9 পয়েন্ট ক্যালিব্রেশনটা করতে হবে।